আরবি কিচেনে আজকে আমি আমের বড়া কিভাবে তৈরি করতে হয় সেই উপকরণ নিয়ে এসেছি। উপকরণগুলো আপনারা দেখে নিন যে আমের বড়া তৈরি করতে কি কি নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, আমের বড়া তৈরি করতে আমি এখানে আম কেটে নিয়েছি, এখানে পাউডার দুধ নিয়েছি, সুজি নিয়েছি, গমের আটা নিয়েছি, ময়দা নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর এখানে মৌরি নিয়েছি, আর চিনি নিয়ে নিয়েছি। এবার দেখুন যে আমি আমের বড়াটা কীভাবে তৈরি করি। প্রথমে আমি মিক্সিং বলে আম দিয়ে আর চিনিটা দিয়ে আমি প্রথমে মিক্সার করে নেব। মিক্সিং বলে আমি আম আর চিনিটা দিয়ে নিয়েছি। এবার আমি পাউডার দুধটাও দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একসাথে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিং বলে আমি মিক্সার করে নিয়েছি। আমি এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। সবকটি উপকরণ দিয়ে দেব। আমি প্রথমে সুজি দিয়ে দিলাম, তারপরে এখানে গমের আটাটা দিয়ে দিলাম, এখানে ময়দাটা রেখেছিলাম সে ময়দাটা দিয়ে দিলাম, আর চালের গুঁড়িটা দিলাম, বেকিং পাউডার আর মৌরিটা দিয়ে দিলাম, দিয়ে সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এবার এটা আধ ঘন্টা রেস্টে রাখবো, তারপর আমি এটা ভেজে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর চলে এসেছি। আমি এবার বড়াগুলো সব ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা হয়ে এসছে। আমি এবার বড়াগুলো এক এক করে ভেজে নেব। ছোট ছোট করে দেব। উল্টে দেব, বড়াগুলো সব উল্টে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বড়াগুলো তুলে নেব। তুলে নিয়ে এইভাবে সবকটি বড়া ভেজে নেব। আর এটা এই বড়াগুলো সব মিডিয়ামে রেখেই ভাজতে হবে, হাইতে দিলে ওপর পুড়ে যাবে, ভেতর কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাড়িতে এখন আমের সিজন যাচ্ছে, আপনারা আম বড়া তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হলো। আর বন্ধুরা, এর মধ্যে আমি একটু এলাচের যে ফলটা হয় সেটা একটু থেঁতো করে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেবেন, আর না চাই না দিলেও হয়, আমি দিয়েছি তাই আপনাদেরকে বলে দিলাম। আমার ভিডিওটি মিস্টেক হয়ে গেছিল ওর জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা।